কেসে পেমেন্ট করব গাইস এত ডेंजरस আমাকে দুনিয়া মতলব কি আর হ্যায় ইসকি আদত বেকার হ্যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আফতাব তোমরা দেখছো আফতাব ব্লগ আজকে আমার সাথে আছে ছবি ভাই হীরা ভাই সাগির ভাই আমরা এসছি আজকে কলকাতায় আমাদের প্রথমবার হয়েছে জাম্পিং জাপান মানে কি বলে ওটাকে ইংলিশে কি বলে কি বলে গো লাপানো লাপানো লাপেবেং হ্যাঁ তো গাইস আমাদের সব জায়গায় আছে আমি অনেকদিন ধরে সন্তানে ছিলাম আমাদের কলকাতায় একটা নতুন তোমার জাম্পিং জাপান হয়েছে মানে জাম্পিং জাপান মানে ট্র্যাম্পোলিন যেটাকে আসলে বলে তো ট্র্যাম্পোলিন হয়েছে তো আমরা বেরিয়েছিলাম তিনটের সময় আমরা এসে গিয়েছি নিউ টাউনে যেখানে গ্রাম এরিয়া পুরো একদম ঠিক আছে আমরা আবার চলে এসেছি তোমাদের তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাতে যেটা তোমরা কোনোদিন দেখোনি মানে আমরা কলকাতায় আছে তোমরা জানতে না 11 দিন হয়েছে তো তো আমরা যাচ্ছি চলো উপরে ডাইরেক্ট তোমাদের জাম্পিং জাপানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আপাতত এখন লিফটে যাবো আমরা গাইস আমরা লিফটে উঠে পড়েছি দেখো আমরা জাম্পিং জাপানে এর লিফটে উঠেছি এই দেখো এই দেখো গাইস এই হলো ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে 10 নম্বর ফ্লোরে একদম উপরে 10 দিন হয়েছে ওপেনিং হয়েছে ঠিক আছে গিয়ে আমরা গ্র্যান্ড ওপেনিং গিয়ে আমরা বাচ্চাদের মতো লাফাবো জোরে জোরে লাফাবো বুঝলে তো পুরো আমরা তোমাদের এনজয় করাবো তোমরা আসতে পারবে না তো কি হয়েছে আমাদের ব্লগ দেখে তোমরা এনজয় করো ঠিক আছে গাইস আমরা জানতাম আমরা 10 নম্বর ফ্লোরেই জাম্পিং জাপান আছে কিন্তু আমরা চলে এসেছি ভুল ফ্লোরে এই চলো কাম 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 চলো কততে যাবো কততে আমরা এবারে নয় থেকে আমরা যাওয়া শুরু করো না নয় হ্যাঁ নয় থেকে যাওয়া শুরু করো এইটা হলো সব থেকে ভুতিয়া জায়গা বুঝলে তো এখানে বুঝতে পারছো গাইস আমরা পরস্পর লিফট খুঁজতে খুঁজতে আমরা এখন বাথরুমে চলে এসেছি ঠিক আছে বাথরুমে চলে এসেছি সরি সরি এখানে তিনজন এখন লাইন দিয়ে আছে বাথরুম থেকে গাইস এত সুন্দর মানে নাজারা দেখা যাচ্ছে দেখো আমরা 4 নম্বর ফ্লোর পর্যন্ত গাইস চলে এসেছি আবার আমাদেরকে বললো 10 নম্বর ফ্লোরে আছে ভিতরটা ঢুকে ডাইরেক্ট তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা ঘুরছি কোথায় যাব গাইস আমরা চলে এসেছি তোমরা আওয়াজ পাচ্ছ নাকি আমি জানি না এখানে গান আমি যতটা শুনলাম গান এখানে বন্ধ করা যাবে না তো আমাদের 710 টাকা করে টিকিট লেগেছে আমি যতটা পারবো ব্যাকগ্রাউন্ডে আমি সাউন্ডটা রিমুভ করার চেষ্টা করবো তো তারপরে আমি তোমাদের কষ্ট নিয়ে অনেকটা কস্টলি মানে মোটার থেকে আলাদা করে টাকা 650 টাকা করে ধরো টাকা মানে টিকিট মাসের 60 টাকা করে মোজা মানে আমাদের 710 টাকা করে পড়েছে এত সাউন্ড হচ্ছে না তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো আপাতত তোমরা সিনেম্যাটিক্স এনজয় করো টিকিট কেটে আমরা ভিতরে যাচ্ছি আমি পরে ইনফরমেশন দিচ্ছি তোমাকে জায়গাটা বলতে গেলে একদম অসাম দেখো ভাই আমরা ক্যাশে পেমেন্ট করবো আমাদের কলকাতার মধ্যে কিন্তু এটা প্রথমবার হয়েছে বাইরে সব জায়গায় আছে আমরা কলকাতায় নেই তোমরাও ভিজিট করার চেষ্টা করো লকারও অ্যাভেলেবেল নেই ঠিক আছে তোমাদের জিনিসপত্র আনলে নিজেদের ব্যাগ আনবে গাইস আমাদের একটা এই টিকিট দিয়েছে যেটা জামার উপরে মারবো আচ্ছা শুনতে আসো তোমার জন্য মেরে দিয়ে আসো এই আমাদের বিল এত বড় আর এটা হচ্ছে তোমার 90 মিনিটের জন্যই তোমরা ভেতরে যেতে পারবে আমরা কি বলো পয়সা কি বলো মোজা তুমি পরে আসলে হবে না গাইস এই হলো সক্স এই গাইস আমরা সক্স আমাদের পেয়ে গিয়েছি এটা সক্স মানে বলছে লাফাবার জন্য এটা লাগবে এত জোরে গান বাড়ছে ভালো লাগছে এ ভালো লাগছে তো আরে প্রথম না হীরা হীরা আর সাগির বলেছিল যে ভিতরে যাবে না এসে ওরা নিজেরাই ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভালো লাগছে তোমরাও গাইস আসো আমাদের কলকাতায় এর আমি নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো গাইস আমরা তো ঢুকে পড়েছি আমি একটা একটা করে রাইড সবটা ট্রাই করব বুঝলে দেখো দেখো ছেলেটাকে দেখো ওই পকেট থেকে সব বেরিয়ে পড়ে যাবে বুঝলে তো আমাকে তোলো না বাবা রে তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস এত ডেঞ্জার
গাইস আমি আর হীরা ওখানটা থেকে ঘুরে আসলাম এইটা আর ওইটাই প্রচুর লাইন আছে তো আমরা অত ওঠার ইচ্ছা নেই এটাই এটাই সাগিরার ছবি উঠেছে ওরাই মজা করে আমাদের আমাদের যতটা হয়েছে অনেক এবারে ওখানটাই যাবো একটু গড়াগড়ি খাবো এইভাবে উঠতে হবে এইভাবে এনাদের একটা কি পড়ে গিয়েছে তো আমরা খুঁজে দিচ্ছি হেল্প করছি আমরা এরকম সমাজ সেবা আমরা করতে থাকি বুঝলে তো এখানে একটা কি একটা পেয়েছি ক্লিপ ক্লিপ পেয়েছি তো কটা মেয়ের কিছু পড়ে গেছে তো আমরা খুঁজে দিচ্ছি আমরা এরকম সমাজ সেবা করতে থাকি তো তোমরাও এরকম সমাজ সেবা করবে শুধু মেয়েদের না ছেলেদেরও করবে দেখো কত কষ্ট করছে দেখো দেখো কষ্ট করে খুঁজছে এরকম সমাজ সেবা তোমরাও করবে সবার হেল্প করবে রাস্তাঘাটে শুধু এই জায়গায় না আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবারে আমরা উপরে যাবো মানে যে ফুড কোর্ট আছে নাকি ওপরে ওইটাও একবার তোমাদের ঘুরিয়ে দিই ওই সাইডে একটা আছে ওইটা আছে আর এর ওপরে দুটো আছে আপাতত মোজাগুলো আমাদের গিফট করা হলো মানে 60 টাকা আমরা পে করেছি মোজাগুলো আর ফেরত দিতে হবে না দেখো লাইটিংগুলো হিট করা এখানে না এখনো রেডি হয়নি রেডি হচ্ছে খাবার প্লেস ওই সাইডেও আছে দেখো ক্যাফেতেও কনভার্ট হবে না ক্যাফে মনে হয় করে দেবে মানে এখানে বসে তুমি খাওয়ার এনজয় করো দেখো খাবার নেই খুঁজছিলাম খাবার আমরা অনেক হাঁপিয়ে নিয়েছি একটা বেরিয়ে পড়ছি ঠিক আছে আমরা যাবো গ্রাউন্ড বন্ধু দেখো ছেলেদের অবস্থা দেখো খুব কষ্ট হচ্ছে তো এখান থেকে আবার আমরা একটা নতুন জায়গায় যাব কোন জায়গায় যাব তার জন্য তোমাদের ফের পরের ব্লগটা দেখতে হবে এই ব্লগটা বাইরে গিয়েই আমরা এন্ড করব তারপরে আরও একটা জায়গায় যাওয়ার আছে তো ওই জায়গায় যাব তো এই ব্লগটা বাইরে গিয়ে একটু মনে হয় খাওয়া দাওয়া করবে না হলে যাই হোক কিছু করবো আমরা করে এন্ড করে দেবো আমার যা রে ভাই বহুত ভোক লাগিয়ে মেরে চলো চলো একবারে তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে এই মলে আর কিছু নাই ঠিক আছে এইটাই এখন সব থেকে ফেমাস নতুন হচ্ছে মলটা এটা ম্যাপেও নেই সবাই এসো হ্যাঁ হ্যাঁ সবাই এসো ভালো লাগবে খুবই ভালো লাগবে আমি কি বলতো হ্যাঁ 710 টাকা অনেক বেশি আমি না ডেসক্রিপশনে পুরো এর ঠিকানাটা দিয়ে দেবো অত তো মুখে বলতে পারবো না কোথায় কি আর তোমরা বুঝতেও পারবে না ম্যাপে দিয়ে দিলে বুঝতে পারবে ইকো পার্ক থেকে ইকো পার্ক থেকে একটু আগে এসে বাঁ দিকে না বাঁ দিকে হ্যাঁ লেফট সাইড
বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই নিয়ে আসবে, বাড়িতে যদি বাচ্চা থাকে নিয়ে আসবে কেন, কিনা বলো লাফাচ্ছে বাহারে লাফিয়ে লাফিয়ে বসে আছে একদম নতুন, মোটামুটি মলটাও মনে হয় নতুনই হয়েছে, ঠিক আছে। আর পার্কিং পিছনে বেশি আর না বকিয়ে তো আমরা ভাবলাম এই ব্লগটা এখানেই এন্ড করা যাক, তো তারপরে পরের ব্লগ আবার শুরু করব এর একটু, ঠিক আছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগের ব্লগে, তো সাথে থাকো পাশে থাকো, এইভাবে সাপোর্ট সাবস্ক্রাইব সব কিছু করতে থাকো, জুতো ছুঁড়ে মারো যা ইচ্ছা ছুঁড়ে মারো কিন্তু সাবস্ক্রাইবটা করো। 3000 এখনো হয়নি কেন আমি নিজেও বুঝতে পারছি না, তোমরা যেহেতু এত সাপোর্ট করছো কিন্তু তাও 3000 হচ্ছে না, তাড়াতাড়ি 3000টা করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগের ব্লগে। আর একটা খুশির খবর আছে বুঝলে তো, এটা মনে হয় নেক্সট ব্লগের পরে তার পরের ব্লগটাই খুশির খবরটা তোমরা পেয়ে যাবে, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, খোতা হাফিজ মিল বাপিস, সাথে থাকো পাশে থাকো, এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, সাথে থাকো পাশে থাকো, কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ, সুখে থাকো দুঃখে থাকো সমস্যায় থাকো, এইভাবে নতুন নতুন জায়গা দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো।